চট্টগ্রামের পটিয়ায় মুজিব বর্ষ উপলক্ষে ভূমিহীনদের দেয়া প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ প্রকল্পের ঘরে হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান চট্টগ্রাম জেলা প্রশাসক মুমিনুর রহমান। মঙ্গলবার বিকেলে উপজেলার হাইতগাঁও ইউনিয়নে এই আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করে হামলা ও ভাঙচুরের সত্যতা পান জেলা প্রশাসক। উপজেলার সাপমারা, গুচ্ছগ্রাম ও হাইতগাঁও পাহাড়ে মুজিব বর্ষ উপলক্ষে ভূমিহীনদের দেয়া 230টি ঘর নির্মাণের কাজ প্রায় শেষ। ইতোমধ্যে 200টি ঘর হস্তান্তর করা হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকায় ভূমিহীনদের আবেদনের প্রেক্ষিতে 200টি ঘর ভূমি রেজিস্ট্রির মাধ্যমে হস্তান্তর করা হয়েছে। বাকি 30টি ঘরের নির্মাণ কাজ চলমান রয়েছে। আশ্রয়ণ প্রকল্পের এলাকায় রাতের আধারে মাদক কারবারি, ভূমিদস্যুদের মহড়া এবং বিভিন্ন ঘরের হামলার অভিযোগ করেন ঘর পাওয়া উপকার ভোগীরা। পরিদর্শনকালে ডিসির সাথে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ, প্রকল্প কর্মকর্তা সুপ্তশ্রী সাহা সহ অন্যান্যরা। এই ঘরের উপকারভোগী যারা উঠেছে তারা বসবাস করছে এবং বেশ কিছু ঘর অসম্পূর্ণ আছে। এই ঘরগুলো নির্মাণ কাজ চলছে এবং উপকারভোগীরা ঈদের পরপরই এখানে উঠবে। তো আপনারা জেনেছেন যারা উপকারভোগী এখানে উঠেছে, স্থানীয় কিছু দুষ্কৃতিকারী যারা এই খাস জমি ভোগ দখল করত, তারা রাত্রেবেলা এসে এই ঘরগুলোর ক্ষতি সাধন করছে, ভেন্টিলেটর ভেঙে দিচ্ছে, জানালা ভেঙে দিচ্ছে এবং ঘরগুলোর দেয়াল, যে সমস্ত নির্মাণাধীন ঘরগুলো আছে এই ঘরগুলোর দেয়াল ধাক্কা দিয়ে ফেলে এই ঘরগুলোর ক্ষতি সাধন করার চেষ্টা করছে। তো আমরা বলবো যে সরকার বিরোধী বা রাষ্ট্রবিরোধী যারা এই কাজগুলো করছে, সরকারের এই যে সাফল্য, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সাফল্যে ঈর্ষান্বিত হয়ে যারা এই ধরনের নাশকতামূলক কাজ করছে, আমরা ইতিমধ্যে মামলা করেছি, আইনগত ব্যবস্থা এদের বিরুদ্ধে, প্রত্যেকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে দুষ্কৃতিকারী, রাষ্ট্রবিরোধী, সরকার বিরোধীদের ষড়যন্ত্র যতই হোক না কেন, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঘরগুলো যেরকম সুন্দর এবং মজবুতভাবে করছি, অবশিষ্ট ঘরগুলোকেও আমরা এরকম মজবুতভাবে ইনশাল্লাহ করব এবং উপকারভোগীদের কাছে আমরা নির্দিষ্ট সময়ে এই ঘরগুলো বিতরণ করব। এবং আপনারা জানেন যেহেতু স্থানীয় কিছু দুষ্কৃতিকারী তারা এখানে ঝামেলা করার চেষ্টা করছে, আমরা এই আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীদেরকে নিয়ে কমিটি করে দিচ্ছি। এই কমিটি এই আশ্রয়ণ প্রকল্পের এই শত শত ঘর এগুলোর তত্ত্বাবধান করবে, এগুলোর দেখভাল করবে, যেহেতু ঘরের মালিক তারা, জমির মালিক তারা, সুতরাং তাদের নিজস্ব সম্পত্তি, এই নিজস্ব সম্পদের ব্যবস্থাপনা তারা নিজেরাই করবে।